আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো পপি এনজি থেকে তারা 470টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আজকে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নেই, কিন্তু আজকে আপনার মাঝে আলোচনা করব। তো এখানে প্রথম যে পদটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারা, কর্মসূচি ব্যবস্থাপক। এখানে আপনার সৈন্যবাদীর সংখ্যা 5 জন এবং সর্বোচ্চ বয়স সীমা আপনার 48 বছর, শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন পড়বে স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কর্ম কার্যক্রমে সংশ্লিষ্ট পদে, রিজনাল ম্যানেজার পদে কর্মরত ছিলেন, মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে ন্যূনতম 10 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন এখানে আপনার স্থায়ীকরণের পরে বেতন প্রদান করা হবে 62,838 টাকা। দুই নম্বর পদটি দিয়েছেন সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, 15 জনকে নিয়োগ প্রদান করা হবে। এখানেও কিন্তু বয়স সীমা সেম একই, 48 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস এবং অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে, এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন, মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে ন্যূনতম 7 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার স্থায়ীকরণের পর বেতন প্রদান করা হবে 48,010 টাকা। তিন নম্বর পদটি দিয়েছেন সিনিয়র শাখা ব্যবস্থাপক, এখানে 50 জনকে নিয়োগ প্রদান করা হবে। সর্বোচ্চ বয়স সীমা আপনার প্রয়োজন পড়বে 43 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার সর্বোচ্চ বেতন প্রদান করা হবে 43,930 টাকা। চার নম্বর পদটি দিয়েছেন শাখা ব্যবস্থাপক, এখানে 100 জনকে নিয়োগ প্রদান করা হবে। সর্বোচ্চ বয়স 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং এখানে আপনার অভিজ্ঞতা প্রয়োজন পূর্বে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্থায়ীকরণের পর আপনাকে বেতন প্রদান করা হবে 42,445 টাকা। 5 নম্বর পদটি দিয়েছেন সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব, এখানে 100 জনকে নিয়োগ প্রদান করা হবে। এখানে আপনার সর্বোচ্চ বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাস হতে হবে, অভিজ্ঞতা হিসেব বিজ্ঞান বাণিজ্য স্নাতকোত্তর সমান পাস, প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, মানে বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই কয়টি সাবজেক্ট থেকে যদি ডিগ্রি অর্জন করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কিন্তু থাকতে হবে। এবং এখানে আপনার সর্বোচ্চ বেতন প্রদান করা হবে 32,415 টাকা। 6 নম্বর পদটি দিয়েছেন মাঠ কর্মকর্তা, এখানে 200 জনকে নিয়োগ প্রদান করা হবে। সর্বোচ্চ বয়স 25 থেকে 35, মানে 25-এর কমও হওয়া যাবে না এবং 35-এর ঊর্ধ্বেও বয়স হওয়া যাবে না। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস, এখানে আপনি অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারবেন, মানে বিনা অভিজ্ঞতায় আবেদনটি সম্পন্ন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং আপনাকে স্থায়ীকরণের পর বেতন প্রদান করা হবে 26,088 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব ও মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্ট পপি অ্যাকাউন্ট নম্বর 44156033000071 সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি বা পিএম বা এমপিএম ও বিএম পদের জন্য 2 কপি সদ্যতলা রঙিন ছবি, এলাকায় 2 জন গণ্যমান্য ব্যক্তির যাদের 1 জন শিক্ষক, নাম ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র এবং আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদন আগামী 30/10/2023 তারিখের মতো উপপরিচালক মানব সম্পদ প্রশাসন পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্ট পপি 5/11 এ ব্লক ই লালমাটিয়া ঢাকা 1260 ঠিকানায় ডাক যোগাযোগ কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে। তো এখানে বুঝতেই পারছেন যে আপনার শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক এই পদের জন্য আপনাকে কিন্তু ব্যাংক ড্রাফ করতে হবে 200 টাকা এবং সেটার রিসিপ্ট গ্রহণ করে তারপরে কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে। এবং অন্যান্য পদের জন্য
এখানে আপনি ডাইরেক্ট আবেদন করতে পারবেন, এখানে আপনার কোনো ফি দিতে হবে না, শুধু এই দুটি পদের জন্য আপনাকে ফি প্রদান করতে হবে, এখানে মাঠ কর্মগত পদে এবং সহকারী শাখা ব্যবস্থাপক পদে পদে এই দুটি পদে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্ধশায়ী থাকবেন। আসসালামু আলাইকুম।